আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো সাবডোমেন কি, কিভাবে সাবডোমেন করতে হয় এবং সাবডোমেনে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। দেখুন, আমি প্রথমে যাব থ্রি স্টার ওয়েভ ডট কম, দুই ফোঁটা দিয়ে 1083, এটা দিলে আমি আমার সি প্যানেলে ঢুকতে পারবো। এই দেখুন, সি প্যানেলে আমি চলে আসলাম। এখন সি প্যানেলে আমাকে ঢুকতে গেলে আমি এই যে স্টার্টস ওয়েভ ডট দিয়ে আমি এখানে একটা পাসওয়ার্ড দেব। দেখুন, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম এবং এই যে যথারীতি লগ ইন, এখন সাকসেসফুল দেখাবে। এই যে সাকসেসফুল, এখানে আমাকে এই আমার সি প্যানেলে, মানে আমার ও ডোমেন এবং হোস্টিংয়ে নিয়ে আসলো। এখন আমি সাব ডোমেন কীভাবে করতে হয় তা আমি আপনাদের দেখাবো। ডোমেনে গত পর্বে আমি এই ডোমেন থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা দেখিয়েছি। আজকে আমি কিভাবে সাব ডোমেন করতে হয় এবং তা সাব ডোমেনের ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তা দেখাব। তো চলুন, এই যে আমরা প্রথমেই দেখুন এখানে ডোমেন আছে, ঠিক এই যে ডোমেন দেখছেন, ডোমেনের এখানে এই যে ভিতরে আছে সাব ডোমেন, তা আমি সাব ডোমেনে ক্লিক করলাম। সাব ডোমেনে ক্লিক করার সাথে সাথেই আমাকে এখন সাবডোমেন করার জন্য একটা অপশন দিবে এখানে। এই দেখুন, সাবডোমেন করার জন্য ওর কিছু এক্সাম্পল ও দিয়ে দিচ্ছে যে প্রথমে ব্লগ দিতে হবে, তারপরে এক্সাম্পল ডট কম, হ্যাঁ মানে এই চ্যানেলের নাম বা ডোমেনের নাম এটা দিতে হবে, অথবা এটাও দেওয়া যায় www.example.com/blog। তা আমরা এটা সাধারণত ফলো করবো, এটা ভালো। তো এখান থেকে আমি সাবডোমেনের নাম দেব, দেখুন ব্লগ দিলাম, হ্যাঁ সাবডোমেনের নাম দিলাম ব্লগ, আর ডোমেনের নাম হচ্ছে থ্রি স্টার ওয়েব ডট কম আমরা জানি, তাহলে আমরা ব্লগের নাম হচ্ছে এইটা ব্লগ ডট থ্রি স্টার ওয়েব ডট কম, এই যে এইটা, হ্যাঁ দেখছেন চলে আসছে। তারপর আমরা এখন ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখন ক্রিয়েট হয়ে যাবে, ও এখন দেখাবে যে সাকসেসফুলি ক্রিয়েট। এই যে এখন সাকসেসফুল ব্লগ থ্রি স্টার ওয়েব হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ক্রিয়েট হয়েছে কেমন করে বুঝবো, তাই আমরা সাবডোমেনে আবার যাই, গেলেই বুঝতে পারবো যে সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা এই অবস্থায় আমরা ঠিক আমরা যাব যে দেখুন ব্লগ ডট থ্রি স্টার ওয়েভ ডট কম, এটা দিলেই আমরা যে ব্লগ হয়েছে তার এখানে প্রমাণ পাবো। এই দেখুন ইন্ডেক্স 1, এই যে আমাদের এটা সাবডোমেনটা হয়ে গেছে, তার ও বলতেছে হ্যাঁ সিজিআই, এই যে বিন এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন সাবডোমেনে ঢুকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তাই আমরা এখন চলে যাই আমাদের সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা ঠিক ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। এই দেখুন ওয়ার্ডপ্রেস নিচে আছে, আমরা ঠিক এখানে গেলাম, এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা ক্লিক করার সাথে সাথেই আমরা এখন ওয়ার্ডপ্রেসটা বলবে যে ইনস্টল করেন। তা আমি এখন ইনস্টল করবো, দেখুন এই যে এখানে যে আমি এই যে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল ক্লিক করার সাথে সাথেই ও ইনস্টল করার জন্য একটা অপশন দিছে যে হ্যাঁ এই যে
এইচটিটিপি, আমরা এইচটিটিপিএস এটাই দেব, দিলাম এটা, আপনি যে কোনো একটা দিলেই হবে। যে তারপরে এটা আমরা মেন ডোমেন threestarsweb.com, এটা মেন ডোমেন। আচ্ছা ডাইরেক্টরিটা আপনারা মুছে দিই, হ্যাঁ ডাইরেক্টরিটা মুছে দিলাম। তাহলে চুজ ডোমেন, আমরা এটা তো মেন ডোমেন, তাই আমরা এইখানে মেন ডোমেন না দিয়ে আমরা তো ইনস্টল করব কোথায়, সাব ডোমেনের ভিতর। সাব ডোমেন দিলে এই যে ব্লগ থ্রি স্টার দেখছেন, তাহলে এই যে এইটাই আমরা যাব। এই যে আরেকটা কিন্তু সাব ডোমেন, এই যে এটা তৈরি হয়েছে, আমি কেবল করলাম এই যে এইটা ব্লগ থ্রি স্টার ডট কম, আমি এইটাই করলাম। আচ্ছা আর ডাব্লুপিএডি উঠাই দেবেন, উঠাই দিয়ে আমি এই দেখুন আর এদিক সবই ঠিকই থাকবে। তারপর এইখানে জাস্ট ইউজার নেম, ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। আমি গোলাম দিলাম, যেহেতু আমার মেন ডোমেনটায় আমার মুস্তফা নামে করা আছে, জাস্ট এখানে আমি এই জন্য গোলাম দিলাম। আর আপনারা আপনাদের যে নামটাই দিবেন ইউজার নেম, এটা মনে রাখবেন অথবা কপি করে রাখবেন। তারপর এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেখুন পাসওয়ার্ডটা এটা মুছে দিয়ে আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা স্ট্রং হলে ভালো হয়। আচ্ছা ও বলতেছে গুড, তাই তাহলে ঠিক এই অবস্থায় আমি আর সবই ঠিক আছে, ঠিক এই অবস্থায় ইনস্টল দিলাম। এই যে দেখুন ইনস্টল দিলাম, ইনস্টল হচ্ছে একটা পরে একটা ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে এখন দেখুন এই যে ইনস্টল হচ্ছে, এখন দেখুন এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। এখানে তার এই যে কংগ্রাচুলেশন, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুললি। তো আমাদের এই যে আমরা যে সাবডোমেন তৈরি করলাম, এই যে এইচটিটিপিএস, তারপরে ব্লগ থ্রি স্টারস, এই যে তখন এটা, আর এটা যদি আমরা এই করি, এই যে এইটা নিয়ে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবো। তো এই যে এইটা কপি করে নিয়ে আমি ওয়ার্ডপ্রেসের নতুন জায়গায় ঢুকিয়ে দেখুন, এই যে কপি করলাম। তারপর এইখান থেকে যদি আমরা আরেকটা নতুন ট্যাব নিয়ে আমরা এখানে এই যে পেস্ট করলাম, এটা পেস্ট করে আমি যদি এন্টার দিলাম, দেখুন এই সাবডোমেনে আমি এখন সরাসরি এই সাবডোমেনে ঢুকতে পারতেছি। দেখুন সাবডোমেনে আমি দিছিলাম গোলাম, গোলাম এবং এইখানে পাসওয়ার্ড দিছিলাম আমি একটা, দেখছেন এখানে দিয়ে এই যে লগ ইন করলাম। এখানে দেখুন এই দেখুন পাসওয়ার্ডটা এই যে এসে চলে আসছে। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা কীভাবে দেখা যাবে, এই যে চলে যাবেন ভিজিট, ভিজিট সাইটে, ভিজিট সাইটে যাওয়ার পর এখানে দেখেন যে কোন থিমটা আছে, এই যে এইভাবে এই থিমটা আছে। যদি আপনি থিম চেঞ্জ করতে চান, এই যে এটা আছে, যদি থিম চেঞ্জ করতে চান তাহলে আমরা এই যে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা একটু দেখি ড্যাশবোর্ডে যাই, যে থিম চেঞ্জ করবেন অ্যাপিয়ারেন্স, তারপরে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে গেলে এই যে দেখুন এখানে থিমটা চলে আসছে, বিভিন্ন থিমগুলো। আপনি এই থিমটা আমাকে এখন ছিল, আমি যদি আরেকটা থিমে অ্যাক্টিভ করি, দেখা গেলো এই থিমটা অ্যাক্টিভ করি, তাহলে এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে দেখুন এই থিমটা আগে চলে আসবে। দেখুন এই দেখুন এই থিমটা আগে চলে আসছে, যখন অ্যাক্টিভ করবো তখনই আগে চলে আসবে। এবং এই থিমটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমার আগের ভিডিওতে দেখবেন এই যে কীভাবে এখান থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে, এই যে কাস্টমাইজে যাবেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো এই ওয়ার্ডপ্রেসের থিমটা কাস্টমাইজ করতে পারবেন এবং কোথায় কী বসাবেন সেটা করতে পারবেন। যেমন ব্লগ, হ্যাঁ এখানে দেখুন এই যে মাই ব্লগ দেখছেন, মাই টাইটেল তা মাই ব্লগ, এখানে আমি আমার নাম দেই, এই দেখুন গোলাম মুস্তফা, এম এস টি এফ এ মুস্তফা দেখছেন, এখানে দিয়ে যদি আমি পাবলিশ দেই, এই দেখুন আমার নাম চলে আসছে এখানে। তো এইভাবে চেঞ্জ করা যায়। তো আমি এই সাবডোমেনটা কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে ওয়ার্ডপ্রেস দিতে হয়, এটা আমি আপনাদের আজকে দেখালাম। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের প্রথমে দিতে পারি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।